আমরা কোর্টে দ্বারস্থ হয়েছি, আমরা লাশের বদলে লাশের রাজনীতিকে পছন্দ করি না, আমরা শান্তির রাজনীতি, সৌহার্দ্যের সম্প্রীতির রাজনীতি, সৌজন্যতার রাজনীতিকে পছন্দ করি। তবে আমার ভাইদের যে খুন করেছে, আমার ভাইদের যারা ক্ষতিগ্রস্ত করেছে, চারজন গতকালকে হসপিটালাইজড ছিল, আমি গিয়েছিলাম, তাদের যারা আক্রমণ করেছে তাদেরকে আমি এক ইঞ্চি ছাড়ব না, আইনের মাধ্যমে বুঝে নেব। আমরা এনআইএ চেয়েছি, আশা করছি এনআইএ আমরা পাবো, আমাদের যথেষ্ট গ্রাউন্ড শক্ত আছে, আমরা এনআইএ এর মাধ্যমে ইনভেস্টিগেশন করব, দুধকে দুধ পানিকে পানি করব। তখন মমতা ব্যানার্জির সামনে আসল যে তার দলের কারা কালপিট কি করেছে সে তথ্য আমরা তুলে দেখিয়ে দেব। আমাদের ঘটনার জন্য নাম না করে নওশাদকে দায়ী করলেন এবং বলছেন যে লজ্জা করে না। আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন বেশ কয়েকটা ভিডিও ভাইরাল হয়েছে, যেখানে যেখানে একাধিক লোকজন ছিল বা সিঙ্গেলও তার কাছ থেকে জবাবদি করা হয়েছে বা জানতে চাওয়া হয়েছে তুমি কেন এসেছো। সে আস্তে 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 ভাই ভাই আস্তে আস্তে মুরব্বী মানুষকে ছেড়ে দাও না, জানতে চাওয়া হয়েছে, জানতে চাওয়া হয়েছে, উনি আসছে মুরব্বী মানুষ, ওনাকে ছেড়ে দাও, দেখতে দিচ্ছে, দেখতে দাও মুরব্বী মানুষ, বাপ এদিকে আসো বাপ, তো জানতে চাওয়া হয়েছে। তুই যখন অনার গল সত্য কথা বলে দিয়েছে, যদি ফেরেশাস দল হতো, যদি মানুষকে মারাই আমার ইচ্ছা হতো, তাহলে যাকে ধরা পড়েছিল যাদেরকে তারা কি বাড়ি যেতে পারতো না? আমাদের ওই মারামারি হানাহানি রাজনীতি করি না আমরা, সংখ্যালঘুদের জন্য করবে। উনি সংখ্যাগুরুরা কি ব্রাত হচ্ছে রাজ্যে? উনি কারোর জন্যই করেনি, যদি উনি কাদের জন্য করতো এই ভোটের নামে, এই নমিনেশনের নামে বিডিও অফিসকে জ্যাম করে রাখতে হতো না। আমি অন ক্যামেরা বলছি মুখ্যমন্ত্রীকে, আমি চ্যালেঞ্জ করছি, আপনার বারো বছরের যে অনেক কিছু করেছেন বলছেন, এই কাজের মূল্যায়ন করার সুযোগ একবার পাবলিকের হাতে ছেড়ে দিন, আপনাদের কাজের সার্টিফিকেট দেওয়ার সুযোগ একবার পাবলিককে ছাড়ুন, তাদেরকে সুযোগ দিন যে মূল্যায়ন করুক কতটা কাজ করেছেন কি করেন না, দেখতে পাবেন কতটা কাজ করেছেন কি করেন না। কিন্তু সেই সুযোগটা দিচ্ছেন না, তো বিডিও অফিসের সামনে 144 এর মধ্যে লোক ঢুকিয়ে রেখে দিচ্ছে, নমিনেশন জমা করতে আমাদের সাথে পেরে উঠতে পারছে না। বিজেপি যুজু দেখিয়ে, বিজেপির সাথে লিঙ্ক আপ দেখিয়ে আমাদেরকে দেখে দেওয়ার চেষ্টা করছে। আমি এই জায়গায় দাঁড়িয়ে বলছি, স্বামী সুব্রমণিয়ামকে নবান্নে নিয়ে এসে মালা পড়াতে পারেন, উত্তরীয় পড়াতে পারেন, আর নওশাদ সিদ্দিকী বিরোধী দলের একজন বিধায়ককে সেখানে গিয়ে 5 মিনিট টাইম দিতে পারে না? কে আর সাথে বিজেপির সম্পর্ক আছে? স্বামী সুব্রমণিয়াম কোন দল থেকে বিলং করে? আর নওশাদ সিদ্দিকী দাঁড়ি টিপি বলে উচ্ছুত নাকি বিধানসভায় গিয়ে নবান্নে গিয়ে টাইম পাচ্ছে না? বাংলার জনগণ বুঝতে পারছে? আজকে যদি মমতা ব্যানার্জি সেদিনকে আমার সাথে কথা বলতো, আমি যদি তাকে যে বিষয়গুলো আমার মনের মধ্যে ছিল যদি আমি তাকে জানাতে পারতাম, এই ঘটনা ঘটতো না, এই যে ভয়ঙ্কর ঘটনা ঘটেছে হয়তো ঘটতো না। এর জন্য তো পুলিশ মন্ত্রীকে দায়ী নিতে হবে, পুলিশ টোটালি নিষ্ক্রিয়। হ্যাঁ, সক্রিয় কোথায় জানেন? আমাদের যারা 13 তারিখে নমিনেশন করেছে তাদের বাড়িতে রাত্রে গিয়ে ভয় দেখানো, চমকানো, কে আছে বাড়িতে না আছে, বাড়িতে পুরুষ না থাকলে হয়তো পুরুষরা একটু গা ঢাকা দিয়েছে, এর অত্যাচারের ফলে মহিলাদের সামনে অসভ্য ভাষায় গালাগালি করতে এরা একদম সক্রিয়। মদন মিত্র আজকে মন্তব্য করেছেন, কেন্দ্রীয় বাহিনী আসতে পারে, AK-47 দেখাতে পারে, কিন্তু ভোটের বুথের ভিতরে তো ঢুকতে পারবে না, বুথের ভিতরে ভোটটা করাবে আমাদের ছেলে। তো তার মানে তার কথায় একদম স্পষ্ট বার্তা দিচ্ছে, ভোটের নামে প্রহসন চলবে, যদি এই চলতে থাকে বাংলার গণতন্ত্র আজকে যে জায়গায় আছে আরও তলানিতে পৌঁছে যাবে। আমি চাইব সুষ্ঠুভাবে অবাধ শান্তিপূর্ণ ভাইলেন্স ফ্রি নির্বাচন হোক, মানুষ তার মতামত প্রয়োগ করুক, সংখ্যাগরিষ্ঠ মানুষ যাদের দিকে মতামত, যার দিকে দেবে সে জিতবে, যার দিকে কম যাবে সে হেরে যাবে, তার যে সুযোগ পাবে কাজ করার, বিরোধী যারা হবে তাদের কাজ হবে তাদের কাজে আরও যাতে জিতেছে তার ভালো কাজ করতে পারে তার সুযোগ করে দেবে। আমি প্রথমেই রাজ্যপালকে, ভাঙরবাসীর পক্ষ থেকে, আমি বিধায়ক আমার পক্ষ থেকে আমি ধন্যবাদ জানাবো। আমরা ভাঙরবাসী অত্যন্ত উদ্বেগের সাথে দিনগুলো কাটাচ্ছিলাম, ভয়ঙ্কর পরিস্থিতি হয়ে আছে, যে রাজ্যপাল যে তিনি এসেছেন এখানে কিছুটা হলো ভাঙরবাসীর মনে একটু সাহস জুগিয়ে গেলেন, তিনি তিনি আসাতে এই বার্তা দিলেন এখানে কোনো হিংসা বরদাস্ত করা যাবে না, তিনি আর আসাতে এই বার্তা দিলেন বাইরে থেকে গুন্ডা নিয়ে এসে নির্বিচারে গুলি চালিয়ে এখানকার গণতন্ত্রকে হত্যা করা যাবে না, তিনি আসাতে এই বার্তা আমরা পেয়েছি এখানকার গণতন্ত্রকে রক্ষার স্বার্থে যারা লড়াই করবে তাদের পাশে রাজ্যপাল আছে। তবে আমি আরও বেশি খুশি হতাম বা এলাকাবাসীও খুশি হতো যদি আমাদের এখানে এসে আমাদের যে কর্মী মারা গিয়েছেন তার সাথে যদি দেখা করতেন, হয়তো তিনি আর বিজি শিডিউলের জন্য তিনি আসতে পারেননি, তা তিনি যতটুকু টাইম দিয়েছেন আমাদের জন্য, ভাঙরবাসীর জন্য, আমরা তাকে ধন্যবাদ জানাবো। আমাদের কর্মীদের পক্ষ থেকে, সাধারণ মানুষের পক্ষ থেকে বেশ কিছু ডিমান্ড রাখা হয়েছে, রাজ্যপাল মহাশয় তার পার্সোনাল মেল আইডি দিয়ে গেছেন, সমস্যাটা তাকে জানাতে বলেছেন, ইতিমধ্যে আমাদের যে সমস্যাগুলো আছে সেগুলো নোট ডাউন হচ্ছে, আমরা রাজ্যপালকে আজকে আমরা মেল করব টোটাল সমস্যাগুলো যাতে সমাধান করার জন্য। আমি 3 দিন 14 তারিখে আমি রাজ্যপাল মহাশয়কে মেল করেছিলাম ভাঙরের সার্বিক পরিস্থিতি নিয়ে, ভাঙরের মানুষের নিরাপত্তার জন্য তাকে জানিয়ে